আইসিসি অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত সূচনা পেয়েছে বাংলাদেশ নারী দল। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে 7 উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে বাঘিনীরা। অস্ট্রেলিয়ার দেওয়া 131 রানের লক্ষ্য 13 বল হাতে রেখেই দারুণভাবে তাড়া করেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে 7 উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টের যাত্রা শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে অন্যরকম এক ঘটনার সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ নারী অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটার স্বর্ণার অবিশ্বাস্য এক ছক্কা নজর কেড়েছে গোটা ক্রিকেট বিশ্বের। অজি পেসারকে সজোরে ছক্কা হাঁকিয়ে গ্যালারির বাহিরে বল ফেলেছেন স্বর্ণা। 102 মিটার লম্বা ছক্কা মেরে ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছেন বাংলাদেশি এই ব্যাটার। বাংলাদেশ যখন জয়ের ক্ষণ গুনছিল ঠিক তখনই এমন দুর্দান্ত ছক্কা সবাইকে ভাসিয়েছে আনন্দে। কমেন্ট বক্সে থাকা কমেন্টেটররাও অবাক হয়েছেন অবিশ্বাস্য এই ছক্কা দেখে।